পায়ের গুণা মাফ হয়ে যায়, চোখের গুণা মাফ হয়ে যায়, চোখ ধোয়ার সঙ্গে সঙ্গে মুখ দিয়ে যে সমস্ত খারাপ কথা বলেছে আল্লাহর বান্দা হুজুর সময় যখন কুরি করবে, কুরি করার সময় আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দার সগীরা গুণা মুখের গুণা মাফ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ওযু করলো, ওযু করার পরে নামাজ যখন আদায় করবে, ফজরের নামাজ, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত এই সময়ের মধ্যে আল্লাহ যে সমস্ত বান্দা গুণা করেছে, জোহরের নামাজ পড়ার সাথে সাথে মাঝখানে যে সময়টুকু গুণা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সমস্ত সগীরা ছোট গুণা সব মাফ করে দিবে। বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহর বান্দা যখন জোহরের নামাজ আদায় করলো, নামাজ পড়ে যখন ডান দিকে সালাম দিয়ে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দাকে বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বলেন না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই যে আস্তাগফিরুল্লাহ একটা ছোট্ট একটা শব্দ শুনতে মনে হয় ছোট্ট একটা শব্দ, একটা এমন একটা পাওয়ারফুল শব্দ, আল্লাহর বান্দা যখন বলে আস্তাগফিরুল্লাহ, যেই বান্দা 7টি বছর ধরে মূর্তি পূজা করলো, ওই বান্দা যদি 7 বছর পরে তার যদি বুঝে আসে আমি তো ভুল পথে আসি, যদি একবার জবান দিয়ে উচ্চারণ করে আল্লাহ আস্তাগফিরুল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 7 বছরে যত গুনাহ করেছে মূর্তি পূজার করার কারণে, চুরি করার কারণে, এবং যত অপরাধ করেছে সমস্ত অপরাধের গুনাহ এক শব্দ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না নাকি? বিশ্বাস হয় না? একটা ঘটনা বলি, আল্লাহর এক বান্দা মূর্তির সামনে নিয়ে সারা জীবন সেজদা করে আসছে, মূর্তির আর একটা আরবিতে বলে কি, মূর্তিকে বলা হয় সনাম, ওই ওই মূর্তির সামনে গিয়ে বলে কি দুধ দেয়, কলা দেয়, অনেক কিছু খাবার দেয়, আজকাল দেয় না, দুধ কলা খায় নাকি মূর্তি বলা খায়? খায় না। এই কয়েকদিন আগে নবান্ন হয়ে গেল, আমি রাস্তাতে হাঁটছিলাম সকালবেলা, দেখি রাস্তার পাশে কলার পাতার ভিতরে উপরে রেখে দেয় কিছু ভাত, বড় মাছের একটা চাকা, তারপরে বিভিন্ন আইটেমের খাবার সেখানে রেখে দিয়েছে। আমি পাশে তুমি জিজ্ঞাসা করলাম ঘটনা কি, এখানে কি খাবার আসলো? তো বলছে এটা হলো হিন্দুদের এটা নবান্ন উৎসব। আমি বললাম এখানে কেন রেখে দিয়েছে, লাভটা কি? তো বলছে এদের দেবতা খায়। আসলে দেবতা খায় নাকি? তাদের দেবতার সামনে যে খাবার রেখে দেওয়া হয় দেবতা কিন্তু খায় না, মূর্তি কোদিন খায় না, তারাও ভালো করে জানে ওই মূর্তির মাথায় যদি কুকুর যদি পেশাব করে দেয় তবু কিন্তু কুকুরকে খেদাইতে পারে না, পারে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি কিন্তু এক। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহর বান্দা প্রতিমার সামনে সারা জীবন সনাম 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 বলল, আরবিতে মূর্তিকে বলা হয় কি সনাম, সনাম বলতে 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 তার 70 বছর পেরিয়ে গেছে, হঠাৎ করে তার জবান দেবে আসছে সমাজ, সুরা এখলাসের মধ্যে আছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আছে না? আল্লাহ পাক বলছেন হে নবী আপনি বিশ্ববাসীকে জানায় দেন আল্লাহ কিন্তু এক। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আল্লাহ পাক কোরআনের মধ্যে ইরশাদ করলেন আসমান জমিনের মধ্যে এক আল্লাহ ছাড়া অন্য কোন মাবুদ থাকলে মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাইতো, যাইতো কিনা? এক আল্লাহ বলতো সূর্য পূর্ব দিকে দুদিন পর্যন্ত উঠলো, আজ থেকে পূর্বে নয় পশ্চিমে উঠানো হবে, আর এক আল্লাহ বলতো না পূর্ব দিকে উদিত হবে, দুই আল্লাহ মারামারি লাগতো। এক আল্লাহ বলতো জাম গাছে কাঁঠাল দিব, কাঁঠাল গাছে জাম দিব, এরকম গোলমাল হয়ে যাইতো। যেহেতু দেখা যায় আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে, কাঁঠাল গাছে কাঁঠাল, লিচু গাছে লিচু, সূর্য পূর্ব দিকে উদিত হয় পশ্চিমে অস্ত যায় ডুবে যায়, এর কোনো ব্যতিক্রম ঘটে না, তাহলে বুঝতে হবে আসমান জমিনের মধ্যে আল্লাহ কয়জন আছে। আল্লাহ কয়জন? লাউ কানা ফীহিমা ইল্লাল্লাহু লাফাসাদাতা, আসমান জমিনের মধ্যে এক আল্লাহ আছে, এক আল্লাহ ছাড়া অন্য কেউ থাকলে সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাইতো। আল্লাহর বান্দা
আল্লাহর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তুমি এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহুস সামাদ, তো আল্লাহ অমুকাবিক, আল্লাহ কারো মুকাবিক কিনা। এই সমাজ শব্দটা সালাম বলতে 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 হঠাৎ করে তার জবান দিয়ে সমাজ শব্দ বেরিয়ে আসছে, বলার সাথে সাথে আসমানে একটা আওয়াজ হয়ে গেল, আসমান থেকে আওয়াজ আসছে লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। বলেন আল্লাহু আকবার। লাব্বাইক শব্দ যখন বলা হলো, আল্লাহর বান্দা আসমানের দিকে তাকায় দেখে ঘটনা কি, সারাটি জীবন দুধ দিলাম কলা দিলাম, এত টাকা পয়সা খরচ করলাম, মূর্তির সামনে সনাম সনাম করে ডাকলাম, একটা দিনও তো আওয়াজ দিল না। হঠাৎ করে জবান যে বেরিয়ে আসছে ভুল ক্রমে সমাজ শব্দটা, যে আল্লাহর নাম একবার ভুল ক্রমে আসার কারণে সাড়া দিয়েছে, আওয়াজ তুলেছে, সেই আল্লাহ হলেন তিনি আমার বাবু, তিনি আমার খালেক। সঙ্গে সঙ্গে ওই বান্দা লাঠি মেরে তার মূর্তিটা টুকরো টুকরো করে ভেঙে দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলতে কি গুনাহ হয় নাকি ভাই? তো বললে অসুবিধা কোথায়, সবাই চুপচাপ বসে আছেন, সাথে সাথে বলবেন, বললে কি হবে? এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, মা আহাল্লা মুহিল্লুন কাত্তু ইল্লা বুশরা, আল্লাহর কোন বান্দা যখন লা ইলাহা বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা শরীফ বলবেন, মা আহাল্লা মুহিল্লুন কাত্তু ইল্লা বুশরা, তাহলে ওই বান্দাকে সুসংবাদ দেওয়া হবে। সাহাবী জিজ্ঞাসা করলেন, কোন সাহাবী, অবশ্য বিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতে সুসংবাদ দেওয়া হবে নাকি অন্য কিছু? না না বলছে, কই না কি কিসের, কই অবশ্য বিল জান্নাহ, জান্নাতে সুসংবাদ নাকি? কই জান্নাতে সুসংবাদ দেওয়া হবে, নাম নাম ওয়া মারসাওয়া কেরাম জেনে রাখো, আল্লাহর বান্দা যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে হলো কি, ওই বান্দা জান্নাতের চাবি হাতে নিয়ে নিল, বলেন সুবহানাল্লাহ। মিশকাতুল হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা জান্নাহ, আল্লাহর কোন বান্দা যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা জান্নাহ, আল্লাহর বান্দা যখন অন্তর মধ্যে বিশ্বাস করবে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, অন্তরে বিশ্বাস করলো, জবানে প্রকাশ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাকে জান্নাতের চাবি তার হাতে ধরে দেওয়া হবে। দুনিয়ার মাস্টার না কয় কি উল্টা পাল্টা করলে ঠ্যাং ভাঙা হাতে দেব, কি করে ঠ্যাং ভাঙা কি দেবে হাতে দেব। আল্লাহ রাসূল বললেন যে তুমি কি করলে, কালেমা শরীফ করলে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে, তোমাকে জান্নাতের চাবি তোমার হাতে ধরে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান নাযিল করেছেন, বিসমিল্লাহর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা নাম ব্যবহার করেছেন। এক নম্বর বিসমিল্লাহ, আল্লাহ শব্দ, আল্লাহ পাকের এটা জাতি নাম আল্লাহ। আল্লাহর মধ্যে চারটা হরফ আছে, কয়টা হরফ, কয়টা হরফ আছে আল্লাহর মধ্যে? চারটি হরফ আছে। চার হরফের মধ্যে প্রথম হরফের নাম হলো কি, আলিফ। 29টা হরফের মধ্যে এক নম্বর হলো কি, আলিফ। এই আল্লাহ থেকে আলিফ যদি আপনি বাদ দিয়ে দেন, তবু তার মধ্যে আল্লাহর নামটা বলবৎ থাকবে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ থেকে আলিফ যদি বাদ দেন, কোরআনের মধ্যে আছে কি, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা আছে সব কিছুর মানে একমাত্র কে, আল্লাহ। এই আল্লাহ শব্দের মধ্য থেকে যদি আর একটা হরফ যদি আউট করে দেওয়া হয়, মাইনাস করে দেওয়া হয়, লিল্লাহর মধ্যে থেকে যদি লামটাও বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে হবে কি, লাহু লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ, কোরআন মধ্যে আছে না, লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব একমাত্র কার, লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ। লাহু বললেও আল্লাহ পাকে, লাহুর মধ্যে আল্লাহ পাকের গুণ সেখানে রয়ে যায়, লাহুর থেকে এবার লাভ যদি মাইনাস করে দেওয়া হয়, তাহলে থাকবে কি, হু
والله الذي لا اله الا هو هو ترى কাকে বুঝানো হয়েছে আল্লাহ والله الذي لا اله الا هو আল্লাহ এমন একটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিনের এই আল্লাহ শব্দ থেকে একটা একটা করে হরফ যদি মাইনাস করে দেওয়া হয় তবু তার মধ্যে আল্লাহ নামের গুণ সেখানে রয়ে যায় আর দুনিয়ার যত ধর্মের লোকেরা আছে ওরা বলে কি হিন্দুরা বলে কি ভগবান কি বলে ভগবান আর ভগবান থেকে ভয় যদি বাদ দেন তাহলে কি থাকবে ভগবান ভগবান মানে কি ভগবানের অর্থ আছে নাকি ভগবান থেকে যদি আপনি ভয় যদি বাদ দেন তাহলে বান বান মানে কি মানে কোনো অর্থ নাই এভাবে যদি একটা একটা করে বাদ দেওয়া হয় তাহলে অর্থ থাকে না আর খ্রিস্টানরা বলে কি গড গড থেকে জি যদি বাদ দেওয়া হয় তাহলে থাকবে অড অডের কোনো অর্থ নাই আছে নাকি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ শব্দ এমন একটা শব্দ আল্লাহ থেকে হরফ যদি একটা একটা করে মাইনাস করে দেওয়া হয় তবু তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম তার মধ্যে অবশিষ্ট থাকে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ নাম প্রথমে নিয়ে আসছে তারপরে দ্বিতীয় আসছে রহমান সূরা রহমান আল্লাহ পাক নাযিল করেছেন রহমান সূরা আল্লাহ পাক নাযিল করলেন তার আরশের মধ্যে লেখা আছে ইন্না রাহমাতি গালাবাত আলা গাযাবি আল্লাহ রাব্বুল আলামিন সাইনবোর্ড লিখে নিয়েছেন তার গায়ের মধ্যে নিশ্চয় নিশ্চয় আমার রহমান সব সময়ের জন্য ওই আমার গজবের উপরে বিজয় থাকে তার মানে হলো কি আল্লাহ বান্দার উপর সব দয়াই করে যান বান্দার নামাজ পড়ে না তারপরও খাবার দেয় দেয় কি দেয় না ফজর নামাজ কে কে বসে হাত তুলতে মেহরবানি করে হ্যাঁ বিচার তো দেন না ক্ষমতা যারা যারা নামাজ পড়ে হাত তুলবে আলহামদুলিল্লাহ হাত নামাজ মুরব্বরা কিন্তু কেউ বাদ নাই মুরব্বরা সবাই নামাজ পড়ে ফজর নামাজ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ভালোবাসেন আল্লাহর সঙ্গে ভালোবাসা তৈরি করার জন্য একমাত্র সবচেয়ে আল্লাহ পাকের কাছাকাছি যাওয়ার জন্য একমাত্র ইবাদত তার নাম হলো চূড়ান্ত ইবাদত তার নাম হলো কি নামাজ আরবিতে বলা হয় কি সালাত ফার্সিতে বলা হয় ফার্সি ভাষা এক সময় এদেশের মধ্যে প্রচলন ছিল মোগলরা যখন এদেশ রাজত্ব করেছে তখন কিছু ফার্সি ভাষা কিছু আমাদের বাংলা মধ্যে রয়ে গেছে যেমন শবে বরাত এটা ফার্সি শব্দ শবে বেরাত ফার্সি শব্দ তহসিলদার ফার্সি শব্দ তারপরে আর একটা শব্দ আগে ছিল দফাদার এটাও ছিল ফার্সি শব্দ দোকানদার ফার্সি শব্দ এভাবে নামাজ হলো কি ফার্সি শব্দ রোজা ফার্সি শব্দ এগুলো আমাদের মধ্যে প্রচলন হয়ে গেছে আমরা ব্যবহার করে থাকি রোজা আরবি হলো কি সাওম বহু বস্তুগুলো সিয়াম নামাজের আরবি হলো কি সালাত আর ফার্সি ভাষায় নামাজ বলা হয় নামাজ বলেন আর কি করে রোজা নামাজ বলেন আর সালাত বলেন একই জিনিস ছাতা আর আমব্রেলা ইংরেজি বলে আমব্রেলা বাংলায় বলে কি ছাতা জিনিসটা একই নাকি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নামাজটাকে সবচেয়ে বেশি আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মাধ্যম করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আকিমুস সালাহ নামাজ কায়েম করো আল্লাহর বান্দা যখন বলবে দিল থেকে জবান থেকে বের স্বীকার করে নেবে লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে ওই বান্দার উপরে নামাজ তার উপরে ফরজ হয়ে যাবে আল্লাহ দয়ালু কত বড় দেখেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি দেশের প্রেসিডেন্ট ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে পড়েছেন একজন বৃদ্ধ মানুষ এক পা দু পা করে হাঁটতে 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 জান্নাতুল বাকিরে ঝুপড়ির মধ্যে সেখানে এসে কান্নাকারি করছে ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন আমি যখন যুবক ছিলাম ওই যুবক থাকা অবস্থায় আমি ছিলাম একজন শিল্পী আমার কণ্ঠ ছিল ভালো এলাকার লোকজন সবাই টাকা দিয়ে পয়সা দিয়ে আমাকে হায়ার করে নিয়ে আসতো আমার গান শুনতো আমার গিটার ছিল আমার সঙ্গে আমি এরকম ভাবে গান বাজনা করতাম সবাই আমাকে ভালোবাসে এরপরে আমি যখন বৃদ্ধ হয়ে গেলাম আমার পরিবার নাই পরিজন নাই কেউ নাই আমার দুবেলা খাবারও কোনো ব্যবস্থা আমার নাই ইয়া রাব্বুল আলামিন ডানে কেউ নাই বামে কেউ নাই সামনে পিছনে আমার কেউ নাই
আমি যারা যায় না তাদেরকে সবাইকে আল্লাহ যা তৌফিক করুন। আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি ঘুমিয়ে পড়েছেন, ঘুমন্ত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ইলহাম করলেন। ওমর ফারুক বলছে, ফারুক ও আমার বান্দা, একজন মাহবুব বান্দাকে দেখো জান্নাতুল বাকির পাশে ঝুপড়ির ভিতরে গর্তের মধ্যে বসে কান্নাকাটি করে, এই ব্যক্তির পরিবার নাই, তার সরবল নাই, ধরবল নাই, ডানে বামে কেউ নাই, যাও ওই বান্দা আমার মাহবুব বান্দা আমার প্রেমিক বান্দা, তার জন্য তুমি খাবারের ব্যবস্থা করে দাও, তার আরামের আয়েশের ব্যবস্থা করো, তার জীবনে যা কিছু প্রয়োজন।